হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেবাস নিয়ে দারুণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। অতিমারির দাপটে আগামী বছরের বোর্ড পরীক্ষার বোঝা আগে থেকেই কমিয়ে রেখেছিল সিবিএসসি এবং আইসিএসসি। দিল্লি জোড়া বোর্ডের পথে হেঁটে পশ্চিমবঙ্গেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠক্রম কমানো হয়েছে। দুই ক্ষেত্রেই 30 থেকে 35% পাঠক্রম কমানো হয়েছে বলে বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুল বা কলেজ কবে খুলবে শিক্ষামন্ত্রী তা স্পষ্ট করেনি। তিনি জানান, করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করায় শিক্ষা প্রতিষ্ঠানে খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আরও যে খবরটি উঠেছে সেটি হলো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কবে হবে সেই বিষয়ে এই দিন নির্দিষ্টভাবে কিছু বলতে চাননি শিক্ষামন্ত্রী। করোনার দরুন 10ম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হয়েছে যথাসামান্য, খুবই অল্প সামান্য। এই অবস্থায় ওই দুটি পরীক্ষার পাঠক্রম শেষ পর্যন্ত কী হবে এবং কবে থেকে পরীক্ষার ছাত্রছাত্রী ও অভিভাবকদের তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। শিক্ষামন্ত্রী জানান, পাঠক্রম নিয়ে পড়ুয়া ও শিক্ষকদের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলেন তারা। এটা ঠিক যে করোনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি। তবে শিক্ষা দপ্তরের উদ্যোগে কখনো অনলাইনে, কখনো দূরভাষে, কখনো বা টেলিভিশনে পড়ুয়াদের পঠন পাঠনে যথাযথ সাহায্য করা হয়েছে। পার্থবাবু এদিন জানান যে আগামী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত পাঠক্রম কী হবে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই বিষয়ে শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করেছেন। পাঠক্রম কতটা কমানো যায় তার সুপারিশও করেছেন। পরীক্ষা হবে কবে হবে শিক্ষামন্ত্রী জানান, নানা রকম চিন্তাভাবনা চলছে, সব দিক দেখার সময় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই ব্যাপারে এখনও সেরকম কোনো খবর উঠে আসেনি। এই বছর টেস্ট হয়নি, ফলে দ্বাদশ ও দশমের সব পড়ুয়াদের চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন। সাংসদ জানিয়েছেন, অর্থাৎ উচ্চমাধ্যমিক সংসদ জানিয়েছেন, 5 জানুয়ারি স্কুলগুলিকে ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম নিতে হবে। এনরোলমেন্ট শেষ তারিখ 2021 সালের 22 জানুয়ারি। জরিমানা নিয়ে নাম এনরোলমেন্ট কাজ চলবে 29 জানুয়ারি পর্যন্ত। কবে খুলবে স্কুল, এটি হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য, কোন পথে গেলে পঠনের সঙ্গে সঙ্গে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে সেটা দেখতে হবে। সমন্বয় সাধন করতে হবে দুটোর মধ্যে। শ্রেণীকক্ষে বেঞ্চে ধুলো জমেছে, শৌচালয় থেকে লাইব্রেরি সবই পরিষ্কার করতে হবে। স্কুলের পরিবেশ ঠিক করে অতিমারি মোকাবিলা করার প্রস্তুতি চলতে হবে। প্রস্তুতির জন্য শিক্ষা সচিব মনীষ জৈনের নেতৃত্বে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে পর্ষদ ও সংসদে আলোচনা চলছে। স্কুল কবে খোলা যাবে সব দিকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনার কথা কিছুদিন আগে বলেছিলেন শিক্ষামন্ত্রী। সত্যি আগামী মাসে কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে কি না এদিন তার নির্দিষ্ট উত্তর দেননি তিনি। এই ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন, সিলেবাস এবং পরীক্ষা নিয়ে এর বিস্তারিত একটি আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।